আজকে বাংলাদেশের শ্রদ্ধাপন দূতাবাসে আমাদের সম্মানে আয়োজিত এই অনুষ্ঠানে 5,000 প্রবাসী বাঙালির ভেতরে 50 জন বাঙালি উপস্থিত থাকলেও এই 50 জনের প্রাণের যে উত্তাপ আমি 5 লক্ষ বাঙালির প্রাণের উত্তাপ অনুভব করছি। আমি কিছু বলার আগে আমি আপনাদের কয়েকজনের বক্তব্য শুনলাম। প্রবাস জীবনে বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন আপনজনদের ছেড়ে থাকার যন্ত্রণার চাইতেও আপনারা দেশের বিদ্যমান অনেক সমস্যার কথা তুলে ধরেছেন, সংকটের কথা তুলে ধরেছেন, যেগুলো আমাদেরকে দেশ সম্পর্কে আপনারা কি ভাবছেন সেটা জানার সুযোগ করে দিয়েছেন। আমি পরিবেশটাকে একটু হালকা করার জন্য, আপনাদের মনে একটু অন্য অনুভূতি আনার জন্য আমাকে অনুমতি দিলে আমি একটি বাংলা কবিতা এই অল্প পরিসরে পাঠ করতে চাচ্ছি। আবৃত্তি তো না পাঠ করা। কবিতাটির নাম আমি কি বলতে পেরেছিলাম। আমাদের দেশের দুইজন অত্যন্ত জনপ্রিয় কবি মহাদেব সাহা এবং নির্মলেন্দ্র গুণ। আমি একসময় ছাত্র জীবনে মন খারাপ হলে রবীন্দ্রনাথের কবিতা পাঠ করতাম, দুঃখ ভোলার জন্য, বেদনা ভোলার জন্য। 75-এর পরে নির্মলেন্দ্র গুণ এবং মহাদেব সাহেব কবিতা পাঠ করে নিজের বুকের যন্ত্রণা বোঝাতাম। একটি কবিতা আবৃত্তি না পাঠ করার চেষ্টা করছি, ভুল হলে ক্ষমা করবেন। আমি কি বলতে পেরেছিলাম মহাদেব সাহা। আমার টেবিলের সামনে দেয়ালে শেখ মুজিবের একটি ছবি টাঙানো আছে, কোন তেল রং কিংবা বিখ্যাত স্কেচ জাতীয় কিছু নয়, এই সাধারণ ছবিখানা 17 মার্চ এবছর শেখ মুজিবের জন্মদিনে একজন মুজিব প্রেমিক আমাকে উপহার দিয়েছিল। কিন্তু কে জানত এই ছবিখানা হঠাৎ দেয়ালে বেপে এক গুচ্ছ পত্র পুষ্পের মতো আমাদের ঘরময় প্রস্ফুটিত হয়ে উঠবে। সেদিন রাত্রিবেলা আমি তখন টেবিলের সামনে বসেছিলাম, আমার স্ত্রী ও সন্তান পাশে নিদ্রামগ্ন, সহসা দেখি আমার ছোট্ট ঘরখানির দেয়াল জুড়ে দাঁড়িয়ে আছেন শেখ মুজিব, গায়ে বাংলাদেশের মাটির ছোপ লাগানো পাঞ্জাবি, হাতে সেই অভ্যস্ত পুরনো পাই, চোখে বাংলার জন্য সজল ব্যাকুলতা, এমনকি আকাশকেও আমি কখনো এমন গভীর জল ভরানো দেখিনি। তার পায়ের কাছে বয়ে যাচ্ছে বিশাল বঙ্গোপসাগর, আর তার আলোথলো চুলগুলোর দিকে তাকিয়ে আমার মনে হচ্ছিল এই তো বাংলার ঝড়ো হাওয়ায় কাঁপা দামাল নিসর্গ, চিরকাল তার চুলগুলোর মতোই অনিশ্চিত ও কম্পিত এই বাংলার ভবিষ্যৎ। তিনি তখনও নীরবে তাকিয়ে আছেন, চোখ দুটি স্থির অবিচল, জানি না কি বলতে চান তিনি। হঠাৎ সারা দেয়াল ঘর একবার কেঁপে উঠতেই দেখি আমাদের সংকীর্ণ ঘরের ছাদ ভেদ করে তার একখানি হাত আকাশের দিকে উঠে যাচ্ছে, যেমন তাকে একবার দেখেছিলাম 69-এর গণ আন্দোলনে। তিনি তখন সদ্য ষড়যন্ত্র মামলার থেকে বেরিয়ে এসেছেন, কিংবা 70-এর পল্টনে আরো একবার 71-এর 7 মার্চের বিশাল জনসভায় দেখলাম তিনি ক্রমে উষ্ণ অধীর উত্তেজিত হয়ে উঠছেন। এক সময় তার ছোট দুটো ঈষদ কেঁপে উঠল, বুঝলাম এখনই হয়তো গর্জন করে উঠবে বাংলার আকাশ। আমি ভয়ে লজ্জায় ও সংকোচে নিঃশব্দে মাথা নিচু করে দাঁড়ালাম। আমার মনে হলো আমি যেন মুখে হাত দিয়ে অবনত হয়ে আছি বাংলাদেশের চিরন্তন প্রকৃতির কাছে, একটি টলমল স্বপ্ন দিঘির কাছে, শ্রাবণের ভরা নদী কিংবা অফুরন্ত রবীন্দ্র সঙ্গীতের কাছে,
কিন্তু তার মুখ থেকে কোনো অভিযোগ নিঃসরিত হলো না। তবু আমি সেই নিরবতার ভাষা বুঝতে চেষ্টা করলাম, তখন তিনি কি বলতে চেয়েছিলেন, কি ছিল তার ব্যাকুল প্রশ্ন। ব্যথিত দুটি চোখে কি জানার আগ্রহ তখন ফুটে উঠেছিল, সে তো আর কিছুই নয় এই বাংলাদেশের ব্যগ্র কুশল জিজ্ঞাসা, কেমন আছে 8 কোটি বাঙালি আর এই বাংলাদেশ। কি বলবো, আমি মাথা নিচু করে ক্রমে মাটির সাথে মিশে যাচ্ছিলাম, তবু তাকে বলতে পারিনি, বাংলার প্রিয় শেখ মুজিব, তোমার রক্ত নিয়েও বাংলায় চালের দাম কমেনি, তোমার বুকে গুলি চালিয়েও কাপড় সস্তা হয়নি, এখানে দুধের শিশু এখনো না খেয়ে উঠছে, কেউ থামাতে পারি না, বলতে পারিনি। তাহলে রাসেলের মাথার খুলি মেশিন গানের গুলিতে উড়ে গেল কেন? তোমাকে কিভাবে বলবো তোমার নিষ্ঠুর মৃত্যু, সঙ্গে সঙ্গে প্রথমে জয় বাংলা, তারপরে একে একে ধর্ম নিরপেক্ষতা, 21শে ফেব্রুয়ারি বাংলা ভাষাকে হত্যা করতে উদ্যত হলো তারা, এমনকি একটি বাঙালি ফুল ও একটি বাঙালি পাখিও রক্ষা পেল না। এর বেশি আর কিছুই তুমি জানতে চাওনি বাংলার প্রিয় সন্তান শেখ মুজিব? কিন্তু আমি তো জানি 15ই আগস্টের সেই ভোরবেলা প্রথমেই বাংলার কাক শালিক খঞ্জনাই আকাশে উড়েছিল, তার আগে বিমান বাহিনীর একটি বিমান উড়েনি, তোমার সপক্ষে একটি গুলিও বের হয়নি কোনো কামান থেকে, বরং পদ্মা মেঘনা সহ সেদিন বাংলার প্রকৃতি এক যুগে হরোল করে উঠেছিল। আমি তো জানি তোমাকে এক গুচ্ছ গোলাপ ও স্বর্ণ চাপা দিয়ে কি অনায়াসে হত্যা করতে পারত, তবু তোমার বুকেই গুলির পর গুলি চালালো ওরা, তুমি কি তাই টলতে 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 বাংলার ভবিষ্যৎকে বুকে জড়িয়ে সিঁড়ির উপর পড়ে গিয়েছিলে? শেখ মুজিব, সেই ছবির ভেতর এতক্ষণ স্থির তাকিয়ে থেকে মনে হলো এবার ঘুমিয়ে পড়তে চান, আর কিছুই জানতে চান না তিনি। তো শেষবার ঘুমিয়ে পড়ার আগে তাকে আমার বলতে ইচ্ছে করছিল, সারা বাংলায় তোমার সমান উচ্চতার আর কোন লোক দেখিনি আমি। তাই আমার কাছে বার্লিনে যখন একজন ভায়োলিন বাদক বাংলাদেশ সম্বন্ধে জানতে চেয়েছিল, আমি আমার বুক পকেট থেকে ভাস করা একখানি 10 টাকার নোট বের করে শেখ মুজিবের ছবি দেখিয়েছিলাম, বলেছিলাম দেখো এই বাংলাদেশ, এর বেশি বাংলাদেশ সম্পর্কে আমি আর কিছুই জানি না। আমি কি বলতে পেরেছিলাম তার শেষবার ঘুমিয়ে পড়ার আগে, আমি কি বলতে পেরেছিলাম? বাংলাদেশের ভাই বোনেরা অনেকে আমার